সকাল থেকে আর ইন্ট্রো করা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। 12:30 বেজে গেছে, আমার একটা কাজই বাকি আছে, পুজো করাটা। রান্নাটা আজকে সেরকম কিছু খাবে না, বললো সব সেদ্ধ সেদ্ধ খাবো, আর ডাল ছিল আর একটু ভেজে নেবো, আর একটু আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা বসাবো 12:30-1টার দিকে বসাবো, কারণ সবাই 2-2:30 নাগাদ খায়। তা আজকে সেরকম রান্না কিছু নেই, তার জন্য সকাল থেকে একটু গোছানো কাজ ছিল, সেই মা গেছে, তারপর থেকে কিছু গোছানো হয়নি। ওই সাইড দিয়ে রোদটা আসছে তো দেখা যাচ্ছে না, তারপর থেকে কিছু গোছানো হয়নি। একটু সকাল থেকে উঠে না আগে গুছিয়ে নিয়েছি। তারপর ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, তা ওরা পরীক্ষা দিয়ে একটা চলে এসছে, ওরা তাড়াতাড়ি চলে এসছে, 10টার মধ্যে চলে এসে, আর ছেলে মেয়ে থাকলে পরে কোনো কাজই হয় না, এটা একদম চির সত্য কথা। হ্যাঁ, তা এবার এই কাজ সাপ সেরে নিয়েছি, হাফ বসিয়ে দিয়েছি রান্না, আর এবার পুজো করে হাফ রান্না করব। তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো আমি তো ঘেমে মেমে একসার ওদের শখ পূরণ করার জন্য বাইরে নিয়ে যায় না মা, কেন হয়ে করে না। তো আমি জন্মাষ্টমীতে বাজার করতে গেছিলাম, তখনই আমি বার্গারগুলো কিনে এনেছিলাম, তা করা হয়নি। তো আজকে দেখলাম করে দিই, ওদের তো টিফিন, আমি ভেবেছিলাম টিফিনে করে দেবো, তো টিফিন তো ওদের হচ্ছে না, ওদের পরীক্ষার এক্সাম হচ্ছে যেহেতু হাফ ইয়ারলি, তো চলে আসছে। তো আজকে রাত্রেবেলাই আমি একটা করে দিচ্ছি, খেয়ে দেখো কি বলে, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার দুই গিনিপিক। আরে বাবা, ওদের তো দেখিস আবার ফেলে দিস না, হ্যাঁ গরম আছে কিন্তু। তুলতেই পারলাম না, আস্তে আস্তে করে না। আর আসলে চিজটা, হ্যাঁ এটা তো বার্গারে চিজ স্লাইস চিজ দিয়েছি, আর চিজটা গ্রেট করেও দেওয়ার জন্য নাও খেয়ে দেখো। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েও বাইরের ভালো জিনিসগুলো বানানো যায়। একদম একদম, আমি এটা চিকেন দিয়ে বানিয়েছি, এটা ভেজও করা যায়, তা আমি একবার ট্রাই নেব, ভেজ করব যেদিন। এর মধ্যে একটু লেটুস দিলে পরেই হয়ে যেত, আর যেহেতু শশা না, আমি খাবো না, আমি পরে খাবো, তুমি খাও, উঠে আবার দিতে এসছে আমাকে। আর শশাটাও গ্রেট করে দিয়েছি, আর গাজরটাও গ্রেট করে দিয়েছি, খেতে ভালো লাগবে। লেটুসটা আসলে পাইনি কর্তামশাই, ওই জন্য না, ঠিক আছে কোনো ব্যাপার না। চিকেন প্যাটিস ওটা, তারপরে বার্গার, হ্যাঁ চিকেন প্যাটি দিয়ে, অ্যাকচুয়ালি চিকেন বার্গার এটাকে বলে, তাই তো, কি বলে এটাকে, চিজ চিকেন বার্গার, এটা স্যান্ডউইচ কেন হবে, এটা তো বার্গার না। বন্ধ করে আমি বলছি, তুই বল, আমিও শুনছি। স্যান্ডউইচ তো চৌকোনো ব্রেডের মধ্যে হয়, হ্যাঁ তুই বল না কি বলে, সরে জোরে বল না, বল না, যেগুলো রেড মিলে হয় ওগুলোকে বলে বার্গার। রেড মিলে, রেড মিট, রেড মিট, আচ্ছা মাটনের তো কেন, আমি যখন চিকেন বার্গার খাই না। আচ্ছা আপনারাই বলুন তো এটাকে কি বলে, আমি তো জানতাম এটাকে চিকেন বার্গারই বলে, কারণ আমি KFC-তেও খেয়েছি, সবতে খেয়েছি। টেকনিক্যালি এটা চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, বিফ প্যাটি থাকে তবে ওটাকে বার্গার বলে, তা বিফ প্যাটি থাকে। ওয়ামোমোতে যে বার্গারগুলো আনে তখন ওটা থেকে হ্যাঁ অমনি বলে, মোটেও না, একই থাকে, একই তো দেখতে লাগে। এই যে এই চিজটা পুরো বেরিয়ে এসছে, দেখুন চিজটা পুরো বেরিয়ে এসছে, এই যে ওপরের দিকে তুলে দেখো, হ্যাঁ পুরো চিজটা, ঠিক আছে খাও, পড়ে যাবে পড়ে যাবে। বেরিয়ে গেছে যখন দেখায়, এই যে চিজটা বেরিয়ে এসছে, পুরো সস শেষ। পেট ভরে যায়, রাতে আর কিছু খাবি না তো, রাতে ডিনারই এটা হয়ে গেল। আবার একটা পিস, আমরা এটা খাবো না, আমরা অন্য জিনিস খাবো, দেখছি। আমাকে কিন্তু একটা বাইট দে।
তো আমি আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, সাদা তেল গরম করতে দিয়েছি, এখানে অল্প সাদা তেল দিয়েছি, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি আর একটা জিনিস বানাবো একই উপকরণ দিয়ে, তো দেখতে থাকো তোমরা। দেখো বাইরে খেতে গেলে কিন্তু একই উপকরণ দিয়ে পাওয়া যেত না, দুটোর দাম আলাদা আলাদাই নিত। তো আমি ঘরে থাকার একই জিনিস দিয়েই আমি বানাচ্ছি। দেখো কী বানাচ্ছি একটু বলতে পারবে তোমরা সবাই? তো আমি আগে হাতটা ধুয়ে নিই, হাতে একটু জল জল ভাতটা রাখতে হবে দু হাতে। তো আমি এরকম সেই মাখাটা আমি নিলাম যেটা সাহায্যে প্যাটি করেছিলাম, এই মাখাটা নিয়ে মধ্যেখানে এরকম গোল করে এই গ্রেটেড চিজটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার বল করে নেব। বল করে এই যে বল হয়ে গেল, এবার ব্রেড ক্রামের মধ্যে ভরে দেব, দিয়ে ব্রেড ক্রামটা ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু খেতে গেলে খেতেও ভালো লাগে, আর খেতে গেলে দামও নেয় কিন্তু ভালো, তাই তো বন্ধুরা? যারা যারা বুঝতে পেরেছে বলো কিন্তু যেটা আমি কী বানাচ্ছি কমেন্টে। দেখো আমি আলাদা করে রাখি, আবার আমি নিলাম অল্প নিলাম, দিয়ে হাতের সাহায্যে এই আঙুলের সাহায্যে এটাকে মধ্যেখানে ফাঁক করলাম, দিয়ে এই গ্রেট চিজটা আমি ভরে দিলাম। চিজটা যত ভরবে না তত জিনিসটা স্বাদ আসবে। দিয়ে এবার দুই হাতের সাহায্যে এটা বল বানিয়ে নিলাম। বল বানিয়ে এই যে ব্রেড ক্রামের ওপর আঙুল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ছেলেমেয়েরা তো খেয়ে বলল দারুণ হয়েছে, এবার আমাদের খাওয়া। ভালো করে ব্রেড ক্রামটা মাখিয়ে নিচ্ছি। আজকে আমি নন ভেজে করে দেখালাম, অন্য একদিন ভেজেরও করে দেখাবো, ভেজটাও কিন্তু খেতে ভালো হয়। আর একটা হবে, বলছি।
তো আমার ওখানে পাঁচটা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি ভাজি, গ্যাসটাকে ফ্লেমটাকে আস্তে করে দেবো একদম, না তো তেল গরম হয়ে গেছে তো দিলে পরে না ওপরটা পুড়ে যাবে, ভিতরটা তখন একদম কাঁচা থাকবে। এটা আমি ভাজছি, দেখো গোল্ডেন, একদম সিমে রেখে ভাজতে হবে। বেশি সিমে দিলে পরে আবার চিজটা মেল্ট করে যাবে। দেখো এক সাইড আমার তো লাল হয়ে গেছে, দেখো যেটা ভয় করেছিলাম সেটাই হয়েছে, চিজটা বেশ হয়ে গেছে।
আমি আমাদের খাবারগুলো নিয়ে সাজিয়ে নিয়ে আমি আসছি আপনাদের সঙ্গে। তো দুটো ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে কিন্তু জানাবেন যে কেমন লেগেছে। আর হ্যাঁ, চিজ বল। দারুণ দারুণ। আমার একটু ভয় ভয় লাগছিল, এটা প্রথমবার বানালাম, কিন্তু বিশ্বাস করুন খুব সুন্দর। তো 250-300 গ্রাম চিকেন দিয়ে কতগুলো আইটেম হলো দেখুন। তিনটে প্যাটি, তিনটে না আমাদের চারজনে, চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা প্যাটি হয়েছে, মানে এই চিজ বলটা 1, 2, 3, 4, 5, 6 আমি এটা খেয়েছি, সাতটা, সাত সাথে 14টা, আর চারটে বার্গার। তাহলে কম খরচে ঘরে থাকা জিনিস দিয়ে ভালো জিনিসও বানানো যায়, তাই তো? আমার সঙ্গে যদি সঠিক মতামত হয় তাহলে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানাবেন। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট আর সুইট ড্রিমস, টাটা।